আসসালামাইকুম বন্ধুরা, আজ তিনটা পার্সেল যাবে, বাহিরে যাবে। দেখুন পানি হচ্ছে বিশাল পানি বাহিরে। এ দেখেন, এক নম্বর হচ্ছে আপনার নবযৌবন পাউডার। দুই নবযৌবন পাউডার, পেটসাপ। আর এটা হচ্ছে আপনার সুগার কিউর। মোট পাঁচটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এই তিনটা পার্সেল তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে যাবে, একটা বোম্বাই যাবে, একটা যাবে আপনার কোচবিহার, আর একটা যাবে চব্বিশ পরগনা। ঠিক আছে বন্ধুরা, তো এ ব্যাপার এবার আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকে তিনটা পার্সেল বিদেশে যাবে, কিন্তু ভাই খুব পানি হচ্ছে, এই জন্য আমি আজকে পাঠাচ্ছি না, কালকে পাঠাবো। তবে ভিডিওটা তৈরি করে দিই, কারণ ভিডিওটা খুব দরকার। ভিডিও তিনটা পার্সেল আছে, একটা হচ্ছে আপনার বোম্বাই যাবে সেটা, আরেকটা যাচ্ছে আপনার চব্বিশ পরগনা, আরেকটা যাচ্ছে আপনার কোচবিহার। এবার কোচবিহার যাচ্ছে কিসের জন্য সেটা বলি। সেটা হচ্ছে এই যে ভদ্রলোকের মানে বদ হজম হয়ে গেছে। কেন হয়েছে? বদ নজর কারণে। বদ নজর কেন লাগে? যদি আপনি পাবলিক প্লেসে সেখানে কিছু খান, অর্থাৎ এমন জায়গাতে বসে আছেন যেখানে সব চারিদিকে লোক বসে আছে, যেরকমভাবে আপনার রেল স্টেশন অথবা এমন কোনো জায়গা যেখানে অনেক মানুষ থাকে, আপনি হয়তো হোটেলের মধ্যে বসে কিছু বিরিয়ানি খাচ্ছেন বা কিছু খাচ্ছেন, এমন জিনিস খাচ্ছেন যেটা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, ঠিক আছে? মানুষ যখন দেখবে না, তখন মানুষের একটা নজর লেগে যায়, বদনজর লেগে যায়, ঠিক আছে? বদনজর লাগলে সঙ্গে সঙ্গে তখন কী হবে, আপনার দেখবেন আপনার পেট ফুলবে, হ্যাঁ, টক ঢেকুর মানে কিছুই ভালো লাগবে না, টক টক ঢেকুর ঢেকুর হবে, আপনার বুকে জ্বলন হবে। হ্যাঁ, আমি যে সমস্ত লক্ষণগুলো দিয়েছি লিখেছি আপনার, সেইগুলো আপনার মধ্যে দেখা দিবে, সব দেখা দিবে, একেবারে এক এক করে সব দেখা দিবে, ঠিক আছে? তখন আপনি যদি মনে করেন আমি ডাক্তার দেখাবো, ডাক্তার ওষুধ দেবো, কখনো ভালো হবে না, কোনো কিছুতে ভালো হবে না। একমাত্র ওর এক নম্বর ওষুধ হচ্ছে আমার পানি পড়া। হ্যাঁ, এবং আপনার গ্যাস হবে, প্রচণ্ড গ্যাস হবে, পেট ফাঁপবে, হ্যাঁ, ভোক লাগবে না, খেতে মন চাইবে না, ইত্যাদি বিভিন্ন লক্ষণ দেখা দিবে। হ্যাঁ, আর যখন এরকম দেখা দিবে, আপনি ওষুধ খাবেন, কোনো ওষুধ কাজ করবে না, একমাত্র ওষুধ হচ্ছে আমি পানি পড়া, আমি কড়া করে পানি পড়া দেই। ওই পানি পড়া আপনি আমি যে এখন পাঠিয়েছি পানি পড়াটা কী করবেন, ওইটা একটা বড় বোতলে ভরে নেবেন, 2 লিটার, ওই 2 লিটার পেপসির বোতল আছে, তাতে পানি এই পানিটা দিবেন, দিয়ে আরও পানি টাটকা পানি দিয়ে একদম বোতলটা ভর্তি করবেন, ঠিক আছে বন্ধুরা? যে ওই পানি বা ওই জলটা কী করবেন, আপনি একটা গ্লাসের মধ্যে নেবেন, গ্লাসটা ধুয়ে নেবেন, নিয়ে বিসমিল্লা বলে কী করবেন, আপনি খেয়ে নেবেন। বা যারা হিন্দু থাকবেন বিসমিল্লা তারা তো বলবে না, তারা এভাবে খেয়ে নেবেন। হিন্দু মুসলিম যাই হোক সবাই এটা খেতে পারেন, সবাই উপকার পাবেন। কারণ কোচবিহার যাকে পাঠিয়েছে তার নাম হচ্ছে আপনার জয়ন্ত বর্মন, সে হিন্দু, সে আমার বন্ধু মানুষ, আমার কাছ থেকে সবসময় ওষুধ নেয়, আমার সাথে তার ভালো একটা সম্পর্ক আছে। তো এই ব্যাপার, আপনি যখন এই জলটা পেটের মধ্যে পড়ে যাবে, দেখবেন আপনার টক ঢেকুর কোথায় পালিয়ে যাবে, গ্যাস হওয়া পালিয়ে যাবে, বুকে তারপর জ্বলন হওয়া পালিয়ে যাবে, সমস্ত ঠিক হয়ে যাবে একবার খাবার 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? তো সকালে এক গ্লাস খাবেন, বিকালে এক গ্লাস খাবেন, আর রাতে এক গ্লাস খাবেন, ব্যাস। আপনি একদিনে দেখবেন আপনার পেটের যত সমস্যা ছিল আপনার, ওই যা 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 আমি লিখেছি, হ্যাঁ, থাম্বনেইলের মধ্যে সব এক এক করে ইনশাআল্লাহ উদাও হয়ে চলে যাবে, আর আপনার আস্তে আস্তে ভোকও লাগবে, ঠিক আছে? বিশেষ করে এই জলপানটা যাদের খুব গ্যাস হয়, এত গ্যাস হয় যে কোনো ওষুধই কাজ করছে না, আর যাদের পেটে মানে খুব জ্বলন হয়, আর যা খায় তাতেই আপনার অম্বল হয়ে যায়, টক হয়ে যায়, খাবার টক হয়ে যায়, যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে এই জলপানটা খাবেন, এই পানি পানটা খাবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ একেবারে সঙ্গে সঙ্গে আপনার গ্যাস তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, গ্যাস হবে না, আর খাবার হজম হবে, হ্যাঁ, আপনার পেটে যত সমস্যা থাকবে সব ঠিক হয়ে যাবে। তো এই ব্যাপার, কারণ আমি এটা আমার যখন আমি যখন কোথাও যাই বাইরে কিছু খাই, ট্রেনের মধ্যে অথবা হোটেলের মধ্যে অথবা পাবলিক প্লেসে যদি খাই, রেল স্টেশনে,
তখন কিন্তু আমার এমন হয়, ঠিক আছে? আমার একবার এমন হয়ে গেছিলো ভাই, তা হয়ে গেছিল যে আমি যা যা লেগেছি সমস্ত লক্ষণ দেখা দিয়েছিল, কারণ মানুষের নজর লেগে গেছিলো খাবার সম, এই জন্য মানুষের সামনে কেউ খাবেন না ভাই জান, ঠিক আছে? আপনারা যখন কিছু খাবেন লুকিয়ে খাবেন, একেবারে মানুষের সামনে একদম খাবেন না, লুকিয়ে খাবেন, এমন জায়গায় খাবেন যেখানে কোনো লোক থাকবে না, তাহলে আপনার কখনো এই সমস্যা দেখাই দেবে না। কারণ এটা এই সমস্যা তৈরি হয় একমাত্র মানুষের বদনজরের কারণে, মানুষ বদনজর লাগিয়ে দেয়, এই জন্য আপনার এই ধরনের সমস্যা তৈরি হয়, ঠিক আছে বন্ধুরা? তো যাদের এই ধরনের সমস্যা হয় তারা আমার কাছ থেকে জলপড়া নিতে পারেন, ঠিক আছে? জলপড়াটা নেবেন, আপনার হয়তো একদিনে লাগবে, একদিন লাগবে না, আপনার দুবার খেলেই, প্রথম খেলে ভালোই যাবে, তারপর আপনি এক গ্লাস খাবেন, দুপুর সকালে এক গ্লাস, দুপুর এক গ্লাস, আর রাতে এক গ্লাস খাবেন। যখন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, তখন ওই জলটা কী করবেন, আপনি ভালো করে মুখিটা লাগিয়ে সুন্দর করে রেখে দিবেন। যদি আবার কারো সমস্যা দেখা দেয় কখনো, তাহলে এটা ব্যবহার করবেন, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। আবার যখন জল কমে যাবে, তো এটা আপনার টাটকা জল ভরে নেবেন, ঠিক আছে? এভাবে চালাবেন। তবে মোটামুটি এটা আমার কাছ থেকে, আবার যদি কারো সমস্যা হয় আবার নতুন করে নেবেন আমার কাছ থেকে, কারণ এটা মোটামুটি 5-6 মাসের বেশি দিন চলবে না, ঠিক আছে? 5-6 মাসে গেলে আবার এরকম কাজ করতে চাইবে না, আর নতুন নতুন ভালো কাজ করবে। তো এই ব্যাপার, এভাবে এই এক 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 বোতল জল দিয়ে এটা বাড়িয়ে বাড়িয়ে ঘরের সবার সমস্যার সমাধান করতে পারবেন, অথবা আপনার পাড়া প্রতিবেশীতে যদি কারো এমন হয় তাদেরকেও দিতে পারেন, এক গ্লাস খেয়ে তারা উপকার পাবে, ঠিক আছে বন্ধুরা? তো এই জলপড়াটা একটা স্পেশাল জলপড়া, অনেক সময় লাগে আমাকে এটা তৈরি করতে। তো আপনারা যারা নিতে চাইবেন আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, কারণ এই সমস্যা কিন্তু অনেকের হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, বদনজরের কারণে হয় ভাই, কিন্তু বদনজরের কোনো ওষুধ নাই। ওষুধে আপনি ওষুধ ব্যবহার করবেন, কোনো কাজ করবে না, কোনো কাজ করবে না, কিন্তু একমাত্র এই জলপড়াটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে সঙ্গে সঙ্গে পেটে পড়বে আর সঙ্গে সঙ্গে আপনার ঠিক হয়ে যাবে। আরেকটা কথা বলি, এই জলপড়াটা আরেকটা কাজ হচ্ছে, আপনার যাদের পেটের মধ্যে খুব যন্ত্রণা হয়, কিসের জন্য হচ্ছে যন্ত্রণা বুঝতেই পারছেন না, বুঝতে পারছেন না, তা ওই যন্ত্রণা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়, ঠিক আছে? আপনার ওই জলপড়া, এই জলপড়া খেলে পেটের যন্ত্রণা যাদের ভালো হচ্ছে না, অনেক রোগ চিকিৎসা করছেন বা অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু রোগ ধরাই পড়ছে না কেন হচ্ছে, ডাক্তাররা এক এক কথা বলে দিচ্ছে এই জন্য হচ্ছে সেই জন্য হচ্ছে, কিন্তু ওষুধ খাচ্ছেন তাতেও ভালো হচ্ছে না, তো দয়া করে এই জলপড়াটা যদি খান তাতেও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার দিতে পারেন জলপড়াটা। তবে বন্ধু, এই জলপড়াটা মাত্র 500 টাকা আপনাকে ফি দিতে হবে, ঠিক আছে? 500 টাকা ফি আপনাকে লাগবে। আপনার বাড়িতে আপনি আমাকে অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেসে আমি কী করবো এটা পাঠিয়ে দেবো। এই দেখেন আমি আজকে দিলাম, কুচবিহারে চলে গেছে। তো এই ব্যাপার, এ নিয়ে আর বেশি বড়ো করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। তো যাদের বদ হজমের কারণে এই সমস্যা তৈরি হয়, যদি কোনো মতে ভালো না হয়, তাহলে আপনারা এই চিকিৎসা নিতে পারেন, একদম গ্যারান্টি চিকিৎসা। আলহামদুলিল্লাহ এই পানি পড়ার চিকিৎসা আমি পরে দিই সুন্দর করে, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে পেটে পড়ার সঙ্গে সঙ্গে আপনার এই যা যা বলেছি সমস্ত ঠিক হয়ে যায়। আর বিশেষ করে যাতে খুব গ্যাস হয়, প্রচণ্ড গ্যাস হয়, কোনো ওষুধে কাজ করছে না, তাদের জন্য এটা খুবই উপকারী, খুবই উপকারী। পেটে পড়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন আপনার গ্যাস কোথায় পালিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ।